আমাদের মানব দেহের গঠন প্রক্রিয়া খুবই ইউনিক ভাবে হয়ে থাকে, যা কখনোই সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। এছাড়া তুমি কি এটা জানো যে তোমার শরীরের মধ্যে, হ্যাঁ তোমাকেই বলছি, তোমার শরীরের মধ্যেই এমন কতগুলি আশ্চর্যজনক জাদুই শক্তি রয়েছে এবং যা তোমার কাছে আজ পর্যন্ত অজানায় রয়ে গেছে। এবং এই সকল জাদুই শক্তিগুলি সম্বন্ধে একবার জানার পর তুমি হতবাক হবেই, এটা নিশ্চিত। নাম্বার ওয়ান, সুপার পাওয়ার কিডস। আমরা সাধারণত ছোট বাচ্চাদের নির্বোধ বলেই বিবেচনা করে থাকি, কি ঠিক না? তবে তোমরা সম্ভবত এটা জানো না যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির থেকে একটি শিশুর দেহেই প্রায় দ্বিগুণ পরিমাণ জাদুই শক্তি রয়েছে। প্রকৃতপক্ষে যেমন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অপর কয়েকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চেহারার মধ্যে ডিফারেন্স বা পার্থক্য খুঁজে বের করতে পারে, ঠিক তেমনই একটি শিশুর মধ্যেও এমন কিছু আশ্চর্যজনক জাদুই শক্তি রয়েছে যার সাহায্যে তারা প্রত্যেকটি বাদরের চেহারার মধ্যেও ডিফারেন্স বা পার্থক্য খুঁজে বের করতে পারে, যদিও আমাদের কাছে সব বাদরগুলোই প্রায় একই রকম বলেই মনে হয়। নাম্বার টু, বডি টেলস অ্যাবাউট ওয়েদার রিপোর্ট। আমরা সাধারণত ব্যাড ওয়েদার বা যে কোনো খারাপ আবহাওয়ার আগাম পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকেই পেয়ে থাকি, বাট এই পৃথিবীতে এমন কিছু লোকেরা আছে যাদের মধ্যে এক অনন্য শক্তি রয়েছে এবং এর দ্বারা তারা যে কোনো রকম খারাপ আবহাওয়া, যেমন ঝড় বৃষ্টি তুফান ইত্যাদির হওয়ার সম্ভাবনা আগে থেকেই অনুভব করতে পারেন। এবং এর মধ্যে কিছু লোকেদের যে কোনো ঝড় তুফান বা খারাপ আবহাওয়ার আগেই হাঁটুর ব্যথা শুরু হয়ে যায়, কারো কারো আবার মাইগ্রেশন, প্রচণ্ড মাথা ব্যথা, এমনকি পুরো শরীরেই ব্যথা ইত্যাদি উপসর্গ লক্ষ্য করা যায়। এবং এই সকল শারীরিক অসুস্থতাই তাদের কাছে যে কোনো রকমের খারাপ আবহাওয়ার পূর্বাভাসের ইঙ্গিত রূপেই ধরা দেয়। নাম্বার থ্রি, ফরমেশন অফ সেলস। প্রত্যেক দিন আমাদের দেহে প্রায় 10 কোটি পুরনো কোষ ধ্বংস হয়ে যায় এবং এই কোষ ধ্বংস হওয়ার প্রক্রিয়া যদি এভাবেই চলতে থাকে তো কয়েকদিনের মধ্যেই আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কিন্তু আমাদের শরীরের অভ্যন্তরে এমন কিছু আশ্চর্যজনক শক্তি রয়েছে যা এই প্রক্রিয়াকে নিরন্তরভাবে চলতে দেয় না এবং আমাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আনে। এর পাশাপাশি প্রত্যেক দিন আমাদের দেহে প্রায় 300 বিলিয়ন নতুন কোষ গঠিত হয়, যাতে সেই ধ্বংস হয়ে যাওয়া কোষগুলির ঘাটতি পূরণ করা যায় এবং এর ফলে আমাদের জীবনের অস্তিত্ব আজও টিকে রয়েছে। নাম্বার ফোর, ওয়ান্ডারফুল ব্রেন পাওয়ার। আমাদের মানব দেহে প্রায় সব মিলিয়ে 86 মিলিয়ন নিউরনস অর্থাৎ স্নায়ুকোষ রয়েছে এবং এই দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী সংযোগস্থলকেই সাইন্যাপস অর্থাৎ স্নায়ু সন্নিধি বলা হয়ে থাকে। এবং আমাদের দেহের এই সাইন্যাপসের সংখ্যা প্রায় বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তারা বা স্টার্স রয়েছে তার থেকেও বেশি। মহাকাশে প্রায় 400 বিলিয়ন স্টার্স বা তারা রয়েছে এবং এই অনুসারে আমাদের মস্তিষ্ক প্রায় প্রতি সেকেন্ডে 2 বিলিয়ন গণনা করতে সক্ষম। তো আমি যেই 4টি জাদুই শক্তিগুলির কথা বললাম, এর মধ্যে কোনো একটি শক্তিও কি তুমি তোমার নিজের মধ্যে অনুভব করতে পেরেছো, অথবা তুমি আগে থেকে জানতে যে তোমার মধ্যে এই শক্তিটি রয়েছে? তো সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর ভিডিওটিতে লাইক অবশ্যই করো, কারণ তোমার একটা লাইক আমাকে তোমাদের জন্য এরকমই আরও ভিডিওস আনার জন্য খুবই মোটিভেট করে তোলে। এবং এই ভিডিওটি আরও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে তাদের কাছেও এই ইনফরমেশানটি পৌঁছাতে পারে। আর ইন ফিউচার এরকমই ভিডিওস দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। আজকের ভিডিওতে তো ব্যাস এ পর্যন্তই, বাট তোমরা যদি চাও এই চ্যানেলের অন্যান্য ভিডিওসগুলি চেক আউট করতে পারো, লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে।